নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব। মাসালাটি হচ্ছে, রেকর্ডকৃত কোরআনে কারীম শ্রবণ করলে সওয়াব পাওয়া যাবে কি না। এটির জবাব হচ্ছে, কোরআনে কারীমের রেকর্ডকৃত তেলাওয়াত শুনলে কোনো ধরনের সওয়াব পাওয়া যাবে না। তবে হ্যাঁ, কোরআনে কারীমের রেকর্ড শোনার সময় যদি অত্যন্ত আদবের সহিত শ্রবণ করলে এক্ষেত্রে কোরআনে কারীমের তেলাওয়াতকে সম্মান প্রদর্শন করার জন্য সওয়াব পেতে পারে, সওয়াবের আশা করা যায়। তবে রেকর্ডকৃত তেলাওয়াতের কারণে সওয়াব পাওয়া যাবে না। তবে হ্যাঁ প্রিয় দর্শক, যদি কোরআনে কারীমের সরাসরি তেলাওয়াত শোনা হয় অথবা লাইভের মাধ্যমে শোনা হয়, তাহলে এক্ষেত্রে কোরআনে কারীমের তেলাওয়াতের যে সওয়াব রয়েছে সম্পূর্ণরূপে সওয়াব হাসিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত মাসালা বুঝে আমলন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, পরিশেষে একটি কথা বলতে চাই, যারা ইসলামিক জ্ঞান অর্জন করতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।